হাই ফ্রেন্ডস, আমি শাইনলীলা, আপনারা দেখছেন বম্বলে বম্বলে। শুনলাম এখানে একটা দারুণ ডান্স রিয়েলিটি শো হচ্ছে, তাই সোজা কৈলাস থেকে মরতে চলে এলাম। এতো শিব ঠাকুর মনে হচ্ছে। হ্যাঁ, আমি বাবা ভোলে। সেটা কি অঙ্কিতের মতো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো অঙ্কিত, তো ফক্কর সিং এর মতো মনে হচ্ছে। হ্যাঁ, একটু এদিকে তাকান শিব ঠাকুর। আমি অঙ্কিতি, একটু ভোলে বাবা সাজার ইচ্ছা করলো তাই সেজে এলাম। তিতলি মনে হয় কিছু বলবে তোমাকে। তিতলি কিছু বলো। হ্যাঁ, তাহলে এটা কি অঙ্কিতি নাকি ভোলে বাবা, কে এসেছে? যা ভাবে নাও, বম ভোলে বম ভোলে। আচ্ছা, তাহলে আমাদের জন্য আর এই এপিসোডের জন্য বম ভোলেই আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে এবার কি এই লুকটাই থাকবে? জিজ্ঞেস করো, এবার থেকে কি এই লুকেই শুধু এই এপিসোড? ও, এই এপিসোডটা, তারপর এপিসোড আবার চেঞ্জ? হ্যাঁ। তুমি তো গিরগিটির মতো মানে রং বদলাচ্ছ। গোয়েন্দা হয়ে গেল, শিব ঠাকুর হয়ে গেল, আর কি বাকি আছে? আর অনেক কিছু বাকি আছে না? ডিসাইড করা হয়নি এখনো, তাই তো? ডিসাইড হয়ে গেছে, শুধু শুধু প্লে করা অপেক্ষা না? চলো তাহলে এবার আমরা আমাদের কন্টেস্ট্যান্টদের ডেকে নাও, পরে পারফরম্যান্স দেখে নিই আমরা। ঠিক আছে, ওকে, ডেকে নাও। বাম বলে বাম বলে। এবার নেক্সট পারফরম্যান্স হবে গ্রুপ বি আর গ্রুপ এ থেকে বাম বলে গানে। বাম বলে বাম বলে। भोले की मस्ती में नाचेंगे सारे, भोले हरेंगे जो कष्ट तुम्हारे, भोले के नाम पे चलती है दुनिया, पार लगेगा भोले के सहारे, भोले के नाम के लगा ले तू भी दम, फिर भूल जाएगा तू सारे जिंदगी के गम, तुझे देंगे भोले दर्शन साक्षात सामने, जैसे हनुमान जी को दिए श्री राम ने, भोले की भक्ति में मिल के सारे आज बोले, हर हर महादेव महाकाल। बम बोले बम बोले बम बोले बम बोले बम बम बोले बम बम बोले बम 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 बोले। शिव शंभु शिव शंकर, तेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम भोले का रगड़ू माल, मन में ना है कोई ख्याल, रोल करके मारा दम तो धुआं धुआं आंख लाल, माल रखूं तोले में भरा पड़ा झोले में, भूल गया हूँ दुनिया जब से मन लगा है भोले में। এবার আমরা জেনে নেব এই গ্রুপ পারফরম্যান্স জাজেসদের কেমন লেগেছে। প্রথমে চলে যাব অয়ন স্যারের কাছে। আগে আপনি বলুন আপনার কেমন লেগেছে, গানটা তো আপনাকে ডেডিকেট করা হয়েছে বাম বলে। থ্যাংক ইউ, কিন্তু আমি কিছু বলতে পারবো না, কেন কি আমি যদি বলতে লাগি তাহলে পুরো দিন শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে, শিব ঠাকুরের গান তো খুবই ভালো লেগেছে, প্রত্যেকের পারফরম্যান্স খুব ভালো ছিল। এবার চলে যাব তিতলি ম্যামের কাছে। খুব ভালো লেগেছে গানটা, আমার খুব ফেভারিট, আর সবাই খুব ভালো নাচ করেছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। এবার চলে যাব ভোলা স্যারের কাছে। খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি, কত নম্বর দিয়েছি বলবো না, কিন্তু এই অনুষ্ঠানে আজকে প্রথম আমার গ্রুপ ড্যান্সের সবচেয়ে বেশি নম্বর আমি দিয়েছি। হ্যাঁ, আর শ্রীয়ের পারফরমেন্সের জন্য বাকি সবাইয়ের ভুল ত্রুটি ঢাকা পড়ে গেছে এবং নম্বরও সবাই একসঙ্গে বেশি করে পেয়েছে, এবং আবারও কোরিওগ্রাফারকে অশেষ অশেষ ধন্যবাদ, এরকম একটা পারফরমেন্স আমাদের
উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ এবার চলে যাব আমাদের ক্যাপ্টেন অভিজিৎ স্যারের কাছে অভিজিৎ স্যার তোমার এই ডান্সটা কেমন লাগলো কি আর বলবো নিজের ডান্স সম্পর্কে তো ডান্স ভালো লেগেছে তোমার করতে পেরেছো ওলাদা প্রশংসা করেছে এই জন্য ভোলে বাবার আশীর্বাদ ভোলে বাবা সামনে স্টেজে দাঁড়িয়ে রয়েছে সেই জন্যই ডান্সটা ভালো করেছো কিন্তু আরও ভালো করলে আমার ভালো লাগতো আমি অনেক খেটেছিলাম এই গানটার জন্য ডান্সটার জন্য তোমাদের করানোর জন্য তোমরাও খেটেছো তো আরও ভালো হলে ভালো হতো খুব ভালো হয়েছে তবু আরও ভালো হলে ভালো হতো আমার ভালো লেগেছে তো এখানে সবারই ডান্স ভালো লেগেছে আমার সবার মানে নো ডাউট কারোকে আমি মানে ছোট করবো না এখানে সবার পারফরমেন্স ভালো লেগেছে চলো পরেরটা আরও ভালো হবে বেস্ট অফ লাক থ্যাংক ইউ এবার তোমরা তোমাদের জায়গায় গিয়ে বসতে পারো এবার চলে আসছে গ্রুপ বি থেকে বেহালা থেকে অলিভিয়া দি উনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক এবার আমরা জেনে নেবো যে জজেসদের অলিভিয়া দিদির ডান্স কেমন লাগলো প্রথমে চলে যাবো তিতলি ম্যামের কাছে খুব ভালো হয়েছে অলিভিয়া খুব ভালো লেগেছে আমার আমি তোমাকে 7.5 দিয়েছি এরপর চলে যাবো অয়ন স্যারের কাছে আমার খুব ভালো লেগেছে এবং তোমার কস্টিউম তোমার এক্সপ্রেশন তোমার ডান্স স্টেপস এবং আমার কিরকম এটাকে একটা পরিপূর্ণ পারফরমেন্স লেগেছে যেটাকে আমরা ডান্স বলি তাই আমি তোমাকে 10/10 দিয়েছি থ্যাংক ইউ স্যার পর আমরা জেনে নেব ভোলা স্যারের এই ডান্সটা কেমন লাগলো আউট এন্ড আউট আ প্রফেশনাল পারফরমেন্স অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার আমি তোমাকে 10/10 দিয়েছি এবার আমরা চলে যাব আমাদের ক্যাপ্টেন অভিজিৎ স্যারের কাছে আমার ডান্সটা খুব ভালো লেগেছে ক্লাসিক্যাল ডান্স ছিল তো বর্ষের উপর খুব ভালো লেগেছে এক্সপ্রেশন নো ডাউট খুব ভালো ডান্সের থেকে আমার এক্সপ্রেশন বেশি ভালো লেগেছে অলিভিয়া তো আমি অলিভিয়াকে বেশি কিছু বলবো না আমি অলিভিয়াকে দিয়েছি 17.5/20 থ্যাংক ইউ স্যার তুমি তোমার জায়গায় গিয়ে বসতে পারো এর বাঙুরঘাটা থেকে আসছে পুষ্পিতা ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সর্বশ্রেষ্ঠ পরাক্রমী আদি অনন্ত ये तीनों लोग मेरी मुट्ठी में हैं मैं करूंगा देवों का अंत मेरे रक्त की हर बूंद में है एक नए दानव का बीज मार सके ना कोई मैं रक्त बीज हे मां पार्वती उपकार करो रक्त बीज का संहार करो बचा लो हम सभी के प्राण इस सृष्टि का उद्धार करो Thank you.
कटेगा धड़ से कटेगा कहाँ पे छिपेगा कहाँ पे बचेगा गिरेगा गिरा तो चिरेगा छिपा तो मिलेगा मिला तो मारेगा जाग भाग भाग बच सके तो बच ले आज आंधी है ये जलजला है पूरे जोर पर चला है किस्मत में जो लड़ा है कौन रह सका खड़ा है सबसे अटल सबसे प्रबल शस्त्र रचित रक्त चरित 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 सबसे प्रबल शस्त्र रचित रक्त चरित चरित रक्त चरित रक्त चरित रक्त चरित आखिरी अवसर है ये तेरा छोड़ दे ये मोह का पाश तेरा अंत अब निश्चित है होगा तेरा सर्वनाश। আমরা পুষ্পিতা দিদির ডান্স দেখে নিলাম, এবার আমরা জাজের কাছে চলে যাব জানতে যে পুষ্পিতা দিদির ডান্স জাজেসদের কেমন লেগেছে। প্রথমে চলে যাচ্ছি আনন্দ স্যারের কাছে। আমার খুব ভালো লেগেছে, অল ওভার পুরো প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে, তো আমি 10 out of 10 দিলাম। এবার আমরা চলে যাব তিতলি ম্যামের কাছে। তিতলি ম্যাম, তোমার এই ডান্সটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, তোমার লুকটা অসাধারণ লাগছে সত্যি, মানে গায়ে কাটা দিচ্ছে এত ভালো লাগছে। খুব ভালো লেগেছে, সবার একসাথে তোমরা গ্রুপে খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল, তোমাকে আমি 9 out of 10 দিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি ভোলা স্যারের কাছে। ভালো হয়েছে, আরও ভালো হতে পারত। অনেক ধন্যবাদ আমাদের একটা পারফরমেন্স দেওয়ার জন্য, আমি 10-6 দিয়েছি তোমাকে। থ্যাংক ইউ স্যার। এবার আমরা চলে যাবো আমাদের ক্যাপ্টেন অভিজিৎ স্যারের কাছে। আমার দেখে খুব সুন্দর লেগেছে ডান্সটা, ডান্সের ফরমেশন খুব ভালো হয়েছে, আর আমি আমার মনে হচ্ছে আমি যেন সামনে মা কালীকে দেখতে পাচ্ছি একদম। এত সুন্দর মেকআপ হয়েছে, এত সুন্দর লুকস একদম, আর সবার একদম ব্যাকআপ থেকে শুরু করে সবার একদম অ্যাপ্রোপ্রিয়েট ডান্স, মানে কারোর কোনো খামতি নেই, সবাই খুব ভালো পারফরমেন্স করেছে। মানে যদি বলো তো এটা একটা বেস্ট পারফরমেন্স দেখলাম আমি, যতগুলো এপিসোড দেখলাম তার মধ্যে এটাও আমার বেস্ট পারফরমেন্স লাগলো, খুব ভালো লেগেছে। পুষ্পিতা বেস্ট অফ লাক, তোমার আরও ভালো হবে, তুমি এই ডান্সের জন্য খুব খেটেছো আমি জানি। আর এই জন্য অঙ্কিতকে আগে ধন্যবাদ জানাই, অঙ্কিত খুব সুন্দর শিবের একটা পার্ট প্লে করেছে এখানে, খুব ভালো হয়েছে। চলো তোমাকে আমি দিলাম 19 out of 20। থ্যাংক ইউ স্যার। এবার তুমি তোমার জায়গায় গিয়ে বসতে পারো।